যতই মাঠ থাকা করেন যতই কোনো গ্রেপ্তার করেন বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বিএনপির একজন কর্মী বেঁচে থাকলেও বাংলাদেশে কোনো শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না এটাই হলো বাস্তবতা আপনি দেখেছেন সেদিন বাসের যেই ড্রাইভার মুরব্বী একজন চাচা তিনি কিন্তু চিৎকার করে বলতেছিলেন যে সেখানে প্রশাসনীয় লোক অর্থাৎ ডিবিতে আগুন দিয়ে বাসটি পুড়িয়ে গেছে কিন্তু সরকার আরেকটি নতুন নাটক করলো তাকে নিয়ে আবার আরেকটি স্টেটমেন্ট দিয়েছে যে কোনটি এটা প্রেস না পুলিশ না ডিপি সেখানে কিন্তু তাকে দিয়ে বলানোর চেষ্টা করেছে কিন্তু সেখানে আমাদের এক যুবদলের নেতাকে তারা বলতেছে সে নাকি প্রেসের পরে পোশাক আগুন দিয়েছে এই যে সকল মানে সরকারের যে সাজানো পাতানো যে নাটক এই নাটক দেশে এবং বিদেশে সকলেই বুঝতে পেরেছে বুঝতে পেরেছে আমরা কিন্তু ওই আঠাশে অক্টোবর সমাবেশের আগেই কিন্তু বারবার বলেছি যে শাপলা চত্বরে সেদিন যে গুণ হত্যা চালিয়েছিল সেই ধরনের ষড়যন্ত্র সাহেবরা করছে কিন্তু তারা সেই প্রমাণ করেছে যে সাপলা চত্বরের মতো ঘটনা কিন্তু বিএনপির আঠাশে অক্টোবরের জন্য সবাই তারা পণ্ডুল করেছে যতই পণ্ডুল করেন ওবাদুল কাদের সাহেব কোনো কিছুতে রক্ষা হবে না বিএনপির একজন কর্মী বেঁচে থাকতো এই আওয়ামী লীগের অধীনে এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না আজকে আপনারা আপনাদের এক নেতা শামীম মুসমান বলছেন বিএনপি নাকে কে দিয়ে হলেও শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে প্রশ্নই আসে না শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জনগণ নেবে আওয়ামী লীগের সিদ্ধান্তে এদেশের মানুষ কখনো নির্বাচনে যাবে না আবার দেখলাম ওবাদুল কাদের সাহেব বলছেন যে ফখরুল সাহেব গ্রেপ্তার অন্য নেতারা পালিয়ে অবরোধ কে করবেন ফখরুল আমি ওবাদুল কাদের সাহেবকে বলতে চাই যে আপনি কি বিএনপির নেতা নাকি জনগণ সিদ্ধান্ত নেবে কার নেতৃত্বে অবরোধ হবে আর কার নেতৃত্বে অবরোধ হবে না হরতাল বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে সুন্দর হরতাল হয়েছে এদেশের মানুষ এই হরতালের সমর্থন দিয়েছে এবং আপনি জানেন যে অবরোধও সারা বাংলাদেশে অত্যন্ত শান্তিপ্রিয় অবরোধ হচ্ছে সেখানে দেখলাম যে এই পুলিশগুলি করে আমার দুইজন ভাইকে কিশোরগঞ্জে নিহত করেছে আমরা তার আত্মার মাখিরাত কামনা করছি এবং আন্তর্জাতিকভাবে আমরা এর বিচার চাচ্ছি এই যে পুলিশ এবং আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আমাদের রাজনীতির মাঠ থেকে তাড়িয়ে দেওয়ার যে ষড়যন্ত্র এবং আমাদের নেতাদের যেভাবে তারা গুলি করে হত্যা করছে এই বিচার আমরা আন্তর্জাতিকভাবে কামনা করছি গতকালকে আমরা দেখলাম যে আপনার গাজীপুরে সেই শ্রমিকদের অসন্তোষ তাদের দাবি আদায়ের জন্য তারা রাজনীতি আন্দোলন করছে সেখানেও দেখলাম পুলিশ হত্যা করেছে গুলি করে একজন শ্রমিক ভাইয়ের সেই যে শ্রমিক ভাই নিহত হয়েছেন তার আত্মার মাকফিরাত কামনা করছি অর্থাৎ এদেশের মানুষ যখন তার অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে সেখানে পুলিশ তাদেরকে গুলি করে নির্বিচারে গুলি করে হত্যা করে তার বিচার আমরা যখন চাইতে যাই তখনই আমাদেরকে নানানভাবে হয়রানি করার চেষ্টা করে আমি পুলিশের অতি উৎসাহী কর্মকর্তাদের বলতে চাই সময় কিন্তু বেশি দিন নাই সময়ে কিন্তু বেশি দিন নাই কাজে আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ খুদাকে ভয় পান এই ভোট চুরি করা ভোট ডাকাতি করা লুটপাট করা খুনিদের সাথে পক্ষ নিয়ে আপনারা যে কাজ করছেন এটা বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবে নিন্দা জানাচ্ছে কাজে আপনাদের উচিত হবে কোনো মানুষের পক্ষে থাকা কোনো মানুষের বাইরে এই লুটপাটকারী খুনিদের পাশে আপনারা থাকবেন না কারণ আপনাদেরকে বুঝতে হবে আপনারা জনগণের টাকায় আপনারা চলেন জনগণের টাকায় আপনাদের পুষে পোশাক পুলিশির যে গুলি সেই গুলি আবার জনগণের বুকে আপনারা চালাচ্ছেন এটা খুব নির্মম তাই কাজে আপনাদেরকে আহ্বান করব আপনারাও শান্ত হন আর কিছু